মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কাজিরহাট উষাধিগির পাড়ে মহাসমারোহে শ্রী শ্রী ওলাইচণ্ডী মাতার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। বহু বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। বিগত কয়েক বছর করোনা পরিস্থিতির জন্য জাঁকজমকভাবে পুজো অনুষ্ঠিত হয়নি। এবছর করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় জাঁকজমকভাবে পুজো অনুষ্ঠিত হয়। এদিন শিবতলা এলাকায় বাঘের পুকুর থেকে ঘট উত্তোলনের মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়। পুজোর পুরোহিত জানান, সাত দিন ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছোট করে পুজো হয়েছিল, এবছর সবাই একবারে মানে ঝেপে পড়েছে পুজোর জন্য। কি কি অনুষ্ঠান আছে? কিছু হ্যাঁ, অনুষ্ঠান সাত দিন সাত তারিখ অনুষ্ঠান আছে। আর আজকে পুজো আজা হবে, তারপরে পাটাপুলি ডলি হবে, চাপন হবে, ফুল করবে। আপনার নাম? আমার নাম সমুনা চক্রবর্তী, আমার ভাইয়ের নাম নেপাল চক্রবর্তী। এটা পুজোটা হচ্ছে আমার বাবা পুজো করেছে, বাবা পুজো করেছে। এদিন মন্দির প্রাঙ্গণে পুজোর ডালি নিয়ে ভক্তদের ভিড় উপচে পড়ে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।